আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ, আমি পম্পা। শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। চাকরিতে স্থায়ীকরণ, ভাতা বৃদ্ধি, জ্বালানি ও সবজির মূল্যবৃদ্ধি সহ মোট 6 দফা দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। কোথাও নেতা, কোথাও বা স্কুলের শিক্ষককে সঠিক মতো কাঠমানি না দিতে পারায় সেলফেল গ্রুপের মহিলারা সরকারি স্কুল পোশাক তৈরির বরাদ্দ পাচ্ছে না, এমনই অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভে নামলেন সেলফেল গ্রুপের মহিলারা। ধূপগুড়ি হাইস্কুলের প্লাটিনাম জুবলি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান উপলক্ষে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। দলের চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলের 15 জন কাউন্সিলর। প্লাস্টিক দূষণ রোধে খুদে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে মালবাজার ব্লকের ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে আগুন লাগায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিভাগে আগুন লাগায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে। খবর পেয়ে দমকল বিভাগের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও কিভাবে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিভাগে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও কিভাবে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভেতরে থাকা নবজাতক ও প্রসূতিদের মাতৃমা থেকে বের করে দিয়ে হাসপাতালের অন্য একটি ক্যাম্পাসের জায়গায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কোচবিহার জেলাশাসক কৌশিক সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে জেলাশাসক কৌশিক সাহা জানান কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। পরিস্থিতি হয়েছিল এমজেন হাসপাতালে কি হয়েছে? আজকে 29 আগস্ট এমজেন হসপিটালে অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড হাবে একটি ছোট আগুন লাগে এবং আমাদের দমকল বাহিনী, আমাদের এমএসবিপি, নার্সিং স্টাফ এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ধন্যবাদ। পেশেন্ট আর নবজাতক শিশুরা বর্তমানে কোথায় আছে? সমস্ত শিশু, সদ্যজাত শিশু, সমস্ত মায়েদের পাশেই আমাদের এমজিএন হসপিটালে শিফট করে দেওয়া আছে। সকলে সুস্থ আছেন, ভালো আছেন। স্যার, কী করে আগুনটা লাগলো? প্রাথমিকভাবে আপনি পরিদর্শনে এসেছেন, কী মনে হলো? আগুন লাগার কারণ এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা ফায়ার ব্রিগেডের কাছ থেকে এবং একটি কমিটি করে আমরা এটার অনুসন্ধান করে তার প্রশাসনিক পদক্ষেপ নেব। রোগীর আত্মীয়দের অভিযোগ, এত বড় একটা বিল্ডিং থাকলেও সেখানে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকার সত্ত্বেও তৎক্ষণাৎ আগুন নেভানোর কোনো চেষ্টাই করা হয়নি। জানা গিয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিভাগের উদ্বোধনের এক বছরও এখনও হয়নি। তার মধ্যে বৃহস্পতিবার সকালে এই আগুন লাগার ঘটনা বিভিন্নভাবে প্রশ্ন তুলতে শুরু করেছে। এদিন সকালে হঠাৎ করে বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাদার অ্যান্ড কেয়ার চাইল্ড হাবে থাকা শিশু ও মায়েদের পেছন থেকে দ্রুত নামানোর কাজ শুরু করা হয়। এ কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। কি দেখলেন প্রথমে? কালো ধোঁয়া আসছে, সবাই চিৎকার করছে। এখন পেশেন্ট পার্টিদের কি করা হচ্ছে? এখন পেশেন্ট পার্টি আমরা সব ইমার্জেন্সি গেট দিয়ে বের করে দিয়েছি। আপাতত কেউ নেই। লেগেছিল এটা? মানে আপনারা ডিউটিতে ছিলেন তো? কি পরিস্থিতি? কতজন পেশেন্ট ছিল ভেতরে? আরো মানে একশোর বেশি। দলের চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলের 15 জন কাউন্সিলর।
দলের চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলের 15 জন কাউন্সিলর। বুধবার বিকেলে অনাস্থার চিঠি দিয়েছেন মহকুমা শাসককে, তাতে 15 জন কাউন্সিলরের স্বাক্ষর রয়েছে। বর্তমানে ইংরেজদের পৌরসভায় 29 জন কাউন্সিলরের মধ্যে 24 জন তৃণমূল দলের। গত কয়েক মাস ধরে চাপা উত্তেজনা ছিল ইংরেজদের পৌরসভায়। বারবার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছিলেন অন্যান্য কাউন্সিলর সহ প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, পৌরসভায় নিয়ম মেনে কোনো মিটিং হয় না। এছাড়া শহরের রাস্তাঘাট নোংরা আবর্জনায় ভরে রয়েছে, সেই কারণে 15 জন কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে মহকুমা শাসকের কাছে চিঠি পাঠানো হয়। আপনাকে তো বললাম বোর্ড অফ কাউন্সিলার্সের বেঙ্গল মিউনিসিপাল একটা আছে যে প্রত্যেক মাসে বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ে যে কোনো ডিসিশনকে অ্যাপ্রাইজ করে সিআইসিতে অ্যাপ্রাইজ করে তারপরে ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে হয়। কিন্তু আপনারা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখবেন যে এখানে গত লাস্ট 2 ইয়ার্সে এই ফিনান্সিয়াল ইয়ারে আজ অবধি একটাও বিওসি ডাকা হয়নি। 19-20 ফিনান্সিয়াল ইয়ারে আজ অবধি একটাও বিওসি ডাকা হয়নি। 18-19 ফিনান্সিয়াল ইয়ারে 12টার পরিবর্তে মাত্র 2 খানা বিওসি ডাকা হয়েছে। আরে বোর্ড অফ কাউন্সিলার্স এই যে সভাটা, এটা তো আমাদের কথা বলার জায়গা। আমরা যদি কথাটাই বলতে না পারি, মানুষের তো দায়বদ্ধ, আমরা মানুষের প্রতি, মানুষ আমাদেরকে পাঠিয়েছে। আমরা যদি নিজেদের কথাটা পৌরসভায় বলতে না পারি, পৌরপ্রধানের কাছে বলতে না পারি, আমরা কোথায় বলব? পৌরসভার কাজ নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান কোনো কাজ করেন না, শহরের বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ জমে রয়েছে, বারবার জানিয়েও কোনো ফল হয়নি, তাই তার বিরুদ্ধে অনাস্থা এনে 15 জন কাউন্সিলর স্বাক্ষর করেছে। চেয়ারম্যানের এগেনস্টে আমি শুনলাম, আমরা সবাই যারা 15 জন কাউন্সিলর ইংলিশবাজার পৌরসভার, তারা আমরা চেয়ারম্যানের উপরে আমরা কনফিডেন্স না রেখে নো কনফিডেন্সের একটা চিঠি আমাদের কাউন্সিলর আশিস কুণ্ডু জমা দিয়েছেন, তাতে আমরা 15 জন কাউন্সিলর সই করেছি। অভিযোগটা কিসের? অভিযোগটা পৌরসভা ভিত্তিতে বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে বিভিন্ন রকম পলিসি অ্যাডপ্ট করার জন্য মাসিক কোনো মিটিং হচ্ছিল না, কোনো রকম কোনো সিস্টেম হচ্ছিল না। তারই প্রতিবাদে আজকে আমরা 15 জন কাউন্সিলর আমরা ইউনাইটেড হয়ে আমরা এসডিএসএ একটু জমা। ক্ষোভ উগড়ে দেন আরও এক কাউন্সিলর প্রসূনজিৎ দাস। তিনিও একই সুরে বলেন, শহর আবর্জনায় ভরে রয়েছে, সেদিকে তাকিয়ে দেখেন না বর্তমান চেয়ারম্যান। এছাড়াও কোনো মিটিং করা হয় না কাউন্সিলরদের নিয়ে, সেই কারণে তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। যদিও এই বিষয়ে চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, জানা গেছে তিনি কোনো কাজে কলকাতা রয়েছেন। এখানকার চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান মানুষের জন্য কোনো কাজ করে না। বিগত লোকসভা নির্বাচনে আমাদের দল এখানে এই শহরে 62,000 ভোটে হেরেছে। আজকে আমাদের এই দলের যারা তৃণমূলের প্রতীকে নির্বাচিত কাউন্সিলর, তারা সকলেই আজকে এই অনাস্থায় সামিল হয়েছে, আমিও সামিল হয়েছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভয়েস আপ কি আওয়াজ? Nice house, Kumar. So nice. Thank you, man. Ye rasgulle, itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula raha hai. Jin daagon ko aap nazarandaz karte hain, dusron ko sabse pehle wahi nazar aate hain. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint.
किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर एमजी रोड जयगांव। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। ধূপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জুবলি দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান উপলক্ষে ধূপগুড়ির পৌর ময়দানে ইস্টবেঙ্গল বনাম মোহামেডান ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ধূপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জুবলি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান উপলক্ষে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে ইস্টবেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। এদিন খেলার উদ্বোধনের আগে শহরে বনাটোর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাতে অংশ নেন ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তন ছাত্র ফুটবলাররা। মিছিলে হাঁটেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের সেরা খেলোয়াড় প্রাক্তন ভারতীয় গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি, অচিন্ত গুপ্ত সহ প্রমুখগণ। বিপুল সমর্থকদের উপস্থিতিতে ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংকে 2-0 গোলে পরাজিত করে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সুজিত সিং ও সুকুমার কার্জি। চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ম্যাচের শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়। ধূপগুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক মজুমদার বলেন, স্কুলের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। এদিন প্রচুর দর্শক এসেছিলেন, মানুষের মধ্যে দারুণ উৎসাহ ছিল। আগামীতে আরও বেশ কিছু অনুষ্ঠান রয়েছে প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে। বিভৎস পরিবেশ, খুব ভালো মাঠ, নর্থ বেঙ্গলে যতগুলো খেললাম তার মধ্যে সবচেয়ে বেস্ট মাঠ পেলাম এখানে। খুবই দারুণ পরিবেশ, আর স্কুলকে অনেক অনেক শুভেচ্ছা। 75 বছর 150 বছর করুক, আর আমাদেরকে বারবার ডাকুক, আমরা বারবার আসবো। কত গোলে চ্যাম্পিয়ন? 2-0 হয়েছে, হতে পারতো 5-0, হতে পারতো 6-0, হতে পারতো, আপনারা দেখেছেন। কিন্তু এটা খেলার পার্ট, সব নতুন নতুন ছেলে এরা ডেভেলপমেন্টে রয়েছে, প্রসেসে, তো আস্তে আস্তে আরও ডেভেলপ করবে। সবে আমরা প্রিসিজন করতে এসেছি, এটা নিয়ে থার্ড ম্যাচ। তো ঠিক আছে, কে গোল দিয়েছে আজকে? গোল করলো আমাদের, একটা করলো সুজিত সিং বলে, আর একটা শ্রীকুমার কাজী। আজকের এই খেলার আয়োজন এবং কতটা উৎসাহ ছিল? উৎসাহর ঘাটতি ছিল না। প্ল্যাটিনাম জুবলি বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলির সেকেন্ড পর্যায়ে আমরা আজকে কলকাতা থেকে ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আনতে পেরেছিলাম। এটা ধূপগুড়ির এত সুন্দর একটা খেলা ধূপগুড়িতে উপহার দিয়েছে দুটি দলকেই অভিনন্দন জানাই। সাথে ভাস্কর গাঙ্গুলি ছিলেন, আমরা খুব খুশি। কে চ্যাম্পিয়ন হলো এবং কারা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে? আর মোহামেডান স্পোর্টিং ক্লাব রানার্স হয়েছে। কত গোলে? 2-0 গোলে। চাকরিতে স্থায়ীকরণ, ভাতা বৃদ্ধি, জ্বালানি ও সবজির মূল্যবৃদ্ধি সহ মোট 6 দফা দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। এদিন জেলা প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন দক্ষিণ দিনাজপুর জেলার সহায়িকারা। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী জানান, আমরা এখানে আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পার মিলে আমরা একটা আবেদন জানাতে এসেছিলাম। কি আবেদন? আবেদনটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে চাকরি করছি, আমাদের একটা স্থায়ীকরণ, আমাদের 65 বছরের পরে আমাদের একটা পেনশন চালু বা এককালীন কিছু টাকা পয়সা, আমরা 65 বছরের পরে কী করব? আমরা 65 বছরের পরে তো আমরা লোকের বাড়িতে বাসনও বাঁচতে পারবো না, টিউশনিও করতে পারবো না, সেইটার জন্য এসেছিলাম। আর আমাদের শিশুদের জন্য এসেছিলাম, শিশুদের আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধির অনুপাতে আমাদের যে ইয়েটা পাই আমরা, সেই বিলটা আমাদের খুবই কম এবং ফুয়েল বিলটাও আমাদের খুবই কম, সেইগুলো আমরা একটু আবেদন জানাতে এসেছিলাম। যে আমাদের একটা রান্নার গ্যাস যদি হয়, সেই গ্যাস হলে আমাদের একটু রান্নার সুবিধে হয়, এইগুলো আবেদন আমরা জানাচ্ছি। বাড়ি ভাড়াটা আমাদের খুবই কম, বাড়ি ভাড়াটা 500 টাকা বাড়ি ভাড়া। আমরা বাড়িওয়ালাদের ওপরে কথা বলতে পারি না, বাড়িওয়ালাদের দিকে মুখের দিকে তাকিয়ে, এবং তারা মান্থলি টাকাটা পায় না, তারা সেটা পায় বছরে 1 বছর পর 1.5 বছর পর, এটা নিয়েও আমাদের একটু প্রবলেম চলে। এই সমস্ত নিয়ে আমরা একটা আবেদন জানিয়েছি ডিপিও সাহেবের কাছে, আমরা একটা আবেদন জানিয়েছি ডিএম এর কাছে, একটা জানিয়েছি, এটা নিয়েই আমাদের আজকের এই।
প্লাস্টিক দূষণ রোধে খুদে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে মালবাজার ব্লকের ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন বিদ্যালয়ে পড়ুয়াদের জৈব ও অজৈব পদার্থ নিয়ে ধারণা দেওয়া হয়। প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে বুধবার মালবাজার ব্লকের বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কর্মসূচি করা হয়। এদিন ব্লকের ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জৈব অজৈব পদার্থ সম্পর্কে বোঝানো হয়। মালবাজার সার্কেলের বিভিন্ন স্কুলে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা ডাস্টবিন তৈরি করেন। ডাস্টবিনের ব্যবহার সম্পর্কে পড়ুয়াদের জানানো হয়। সপ্তাহ জুড়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে নানান ধরনের সচেতনতামূলক কর্মসূচি চলছে। বৃহস্পতিবার স্কুলগুলিতে গাছের চারা রোপণ, পরিশ্রুত পানীয় জলের ব্যবহার নিয়ে প্রচার চালানো হবে। নদীতে ফেললো, এটা নদীর থেকে সাগর লাস্টে গিয়ে কোথায় জমা হয়, মহাসাগরে। ঠিক আছে, তো এরকম বলছে নয়টা পদ্ধতিতে এগুলাকে কমানো যায়। এক নম্বর কি বলছে, বয়কট সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে যে এইসব জিনিসগুলো, এটা কি, এটা হচ্ছে মৌসুমি ফলের টুকলা। এটা কি জৈব না জৈব হবে বলো তো? জৈব, এর গাছের থেকে তো আসছে না ফলটা, তাহলে এটা এখানে এই যে। কোথাও সরকারি নেতা বা স্কুল শিক্ষককে সঠিক মতো কাটমানি না দিতে পারায় সেলফ হেল্প গ্রুপের মহিলারা সরকারি স্কুল পোশাক তৈরির বরাদ পাচ্ছে না। এদিন এমনই অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভ দেখালেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা। কোথাও নেতা কোথাও বা স্কুলের শিক্ষককে সঠিক মতো কাটমানি না দিতে পারায় সেলফ হেল্প গ্রুপের মহিলারা সরকারি স্কুল পোশাক তৈরির বরাদ পাচ্ছে না। এদিন এমনই অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভ দেখালেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা। তাদের অভিযোগ, জেলা প্রশাসনের নির্দেশ আছে স্বনির্ভর গোষ্ঠীর কোঅপারেটিভরাই স্কুল পোশাকের বরাদ পাবে, কিন্তু অধিকাংশ জায়গাতেই সেলফ হেল্প গ্রুপগুলোকে অন্ধকারে রেখে বরাদ পাইয়ে দেওয়া হচ্ছে অন্য গোষ্ঠীকে। এদিন এরই প্রতিবাদে জেলাশাসকের দপ্তরের সামনে প্রায় 200 সেলফ হেল্প গ্রুপের মহিলারা এসে বিক্ষোভ দেখায় এবং জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। আজকে আপনারা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে আসছেন, কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা স্টেট লেভেল থেকে যে অর্ডার পেয়েছিলাম স্কুল ইউনিফর্ম তৈরি, সেই পাওয়া সত্ত্বেও আমরা স্কুল ইউনিফর্মগুলো তৈরি করতে পারছি না। মানে আমাদের স্বনির্ভর সংঘ কোঅপারেটিভের দ্বারা স্কুল ইউনিফর্মগুলো তৈরি করা হয়। এই টেন্ডারগুলো ফেলা সত্ত্বেও ওনারা ওনাদের ইচ্ছে মতো, মাস্টার মশাইরা তাদের ইচ্ছে মতো হচ্ছে সাপ্লাইদের দ্বারা ব্যবসার মতো, মানে এখানে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে তারা তাদের ইচ্ছে মতো কাজ করছে। না পাচ্ছে বাচ্চারা সঠিক ইউনিফর্ম, ভালো কাপড়, আমরা প্রত্যেকটা বার দেখি, আমরা এই মিড ডে মিলের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু আজকে আমরা অর্ডার পাওয়া সত্ত্বেও কীভাবে এটা দুর্নীতি হচ্ছে সেটাই আমরা জানতে চাই। সেজন্যই আজকে আমরা এসেছি। মোট কয় দফা দাবি আছে? মোট কয় দফা দাবি আছে এখন? হ্যাঁ, মিড ডে মিল আমাদের স্কুল ইউনিফর্ম বাচ্চাদের হচ্ছে বা মিশন নির্মল বাংলার উপরে স্বচ্ছ ভারত মিশন, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়গুলি। কোন সংগঠন থেকে এসেছেন? আমি প্রতিরাম যশোদারানী সংঘ সমবায় সমিতি লিমিটেডের সম্পাদিকা লাইলা। এখানে গোটা আটটা ব্লকেরই আটটা ব্লকেরই যে আপনার স্বনির্ভর দল আছে সেই দলগুলো এসছেন তো? ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं,
यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।